পৃথিবীর সর্বোচ্চ উঁচুতে অবস্থান করছে এমন একটি সোনার শহরের নাম লা রিনকোনাডা। জানা যায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাগুলোর তুলনায় আরও 1000 ফুট উঁচুতে রয়েছে পেরুর এই শহর। এত উঁচুতে অবস্থিত হওয়ায় শহরটির বাতাসে অক্সিজেনের পরিমাণ খুব কম, সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, তাপমাত্রা হিমাংকের কয়েক ডিগ্রি নিচে। অথচ এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও অতি আগ্রহের সাথে এই শহরে বসবাস গড়ে তুলছে মানুষ, আর এটা হয়েছে স্বর্ণের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণের কারণে। জি, সঠিক শুনেছেন, লা রিনকোনাডা হচ্ছে এমন একটি শহর যার চারদিক শুধুমাত্র সোনায় পরিপূর্ণ। ভূতত্ত্ববিদদের মতে এতে রয়েছে $200 কোটি মূল্যের স্বর্ণ, আর এই শহর যে সোনার খনিতে পরিপূর্ণ তার সন্ধান পেয়েছিল ইতিহাসের অন্যতম ধনী ও সভ্য প্রাচীন জাতি ইনকারা। এদিকে সে সময় ইনকা সাম্রাজ্যের সোনার খনি সন্ধানের কথা জানা মাত্রই লা রিনকোনাডায় পাড়ি জমানো শুরু করে স্প্যানিশবাসী। এভাবে করে স্প্যানিশবাসীর পাশাপাশি অন্যান্য সোনা সন্ধানকারী জাতি এবং মানুষজনও ভিড় জমানো শুরু করে সেই শহরে। অথচ শহরটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থান করছে, সেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া পর্যন্ত, এমনকি সোনা খোঁজার জন্য পর্যন্ত কোনো আধুনিক যন্ত্র নেই সেখানে। এজন্যই হয়তো এই শহরটিতে এখনও সোনা উত্তোলন করা হয় 150 বছরের পুরনো একটি বর্বর রীতিতে। স্প্যানিশ আমলে একটি রীতির প্রচলন ছিল, তখন শ্রমিকদের দিয়ে সোনা সন্ধানের জন্য টানা 30 দিন কাজ করানো হতো, অথচ কোনো মজুরি দেয়া হতো না তাদের। পারিশ্রমিক হিসেবে 31তম দিনে তাদেরকে ছুটি দেয়া হতো, তাও 4 কি 5 ঘন্টা, আর এই ছুটিটা দেয়া হতো আকরিক খোঁজার জন্য। অর্থাৎ এই সময়ের ভেতর শ্রমিকগণ যত খুশি তত আকরিক সংগ্রহ করতে পারতেন এবং সেই আকরিক থেকে সোনা খুঁজে বের করতেন নিজেদের জন্য। শ্রমিকদের সোনা খোঁজার এই পদ্ধতিকে বলা হয় ক্যাচের রো পদ্ধতি। এখনও চলমান রয়েছে এই পদ্ধতি, কিন্তু 4-5 ঘন্টার জন্য এই যত খুশি তত আকরিক খোঁজার সুযোগ দেয়া হলেও এতে খুব একটা লাভ শ্রমিকদের হয় না। টানা 30 দিন অনবরত কাজ করে যাওয়ার পর যখন তারা মাত্র 4-5 ঘন্টা সুযোগ পান, তখন তাদের শরীর এবং মন কোনোটি কাজ করে না, কারণ সামান্য আংটি পরিমাণ সোনা খোঁজার জন্য তাদেরকে প্রায় 250 টন পাথর কেটে সরাতে হয়। অনেক সময় পাথর কেটে সৃষ্টি করতে হয় সুড়ঙ্গ। পাথর খোদাই করে সোনা সংগ্রহ করার এই পদ্ধতিকে বলে হার্ড রক মাইনিং, অর্থাৎ শক্ত পাথর খোদাই করে সোনার সন্ধান করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এমন টনকে টন পাথর কেটে পাথর সরিয়ে আকরিক বের করে দেখা যায় যে আকরিকগুলোর ভেতরে বিন্দু পরিমাণ সোনা থাকে না। কিন্তু পেট চালানোর আশায় তারা হতাশ হতে পারেন না। এদিকে এই যে বিশাল বিশাল সুড়ঙ্গ কেটে ভেতরে ঢুকে সোনা সংগ্রহ করা হয়, এটি শ্রমিকদের জন্য খুবই বিপজ্জনক, কারণ এই সুড়ঙ্গগুলোর ভেতরে আছে ডিনামাইট বিস্ফোরণের কারণে সৃষ্ট ধুলা আর বিষাক্ত গ্যাস, অক্সিজেন ও আলোর স্বল্পতা। এমনকি আলোর স্বল্পতার কারণে শ্রমিকরা আঘাত পাওয়ার ঘটনা নিত্যদিনের গল্প। আবার অনেক সময় সুড়ঙ্গের ভেতরে পাথর ধসে পড়ার ঘটনাও অহরহ। প্রায় এইখানে অক্সিজেন, খাবার, পানি, আলো, বিষাক্ত গ্যাস ও বর্জ্যের কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে অনেক শ্রমিকের। এত সব কিছু জানার পরেও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সেই শহরে পাড়ি জমায় স্বর্ণলোভীরা। সবার মনে ভাবনা, সারা জীবন এখানে থাকবো না, কোনো মতে কিছুদিন থেকে ভাগ্য পরিবর্তন করার মতো কিছু পুঁজি করেই ভালো কোথাও পাড়ি জমাবো। কিন্তু তার হয়ে ওঠে না। তাদেরকে স্থায়ী বসবাস গড়তে হয় এমন একটি শহরে যেখানে হোটেল নেই, রেস্তোরাঁ নেই, শপিং মল নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, বাস স্টপ নেই, রেল স্টেশন নেই, এমনকি কোনো বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও নেই। শুধু তুষার ভূমিতে পরিকল্পনাহীনভাবে ছোট ছোট ঘরের পর ঘর, চারপাশে খোড়াখড়ির চিহ্ন, কোথাও বিশাল বিশাল সব গর্ত, কাদায় মাখামাখি পুরো শহরটাই যেন বিরাট একটি বস্তি। তবুও এখানে মানুষের আনাগোনা বেড়েই চলছে।